আমি সমস্ত সিলেট বাসীকে আমি আহ্বান জানাই যে সবাই এসে নিজ নিজ কেন্দ্রে ভোট দিবেন এবং নৌকায় একটি ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন এবং আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রার্থী হিসাবে আজকে সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের প্রতীক নৌকাকে গ্রহণ করেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ জয় এর বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী যে মানুষের মধ্যে ইতিবাচক সারা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবাই নারী পুরুষ মুরব্বিয়ান যুবক ছাত্র সবাই কিন্তু নৌকায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার হুকুমে আজকে চারটায় ভোট গ্রহণের পরে আমরা গণনার পরে নৌকা জয় আমরা নিশ্চিত হবে ইনশাআল্লাহ অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন আমরা তো অনেক কষ্ট করছি আমাদের নেতাকর্মীরা রাত রাত দিন গত রাত্রে আমাদের এই শহরের 190টি কেন্দ্রের মধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মী কেউ এখনো ঘুমায় নাই সবাই কিন্তু সকাল 7টায় আমি যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করলাম তখন দেখি তারা সেখানে দাঁড়িয়ে আছে আপনারা এখানে কার কি অবস্থা এটা সব আপনারা সাংবাদিকরা আছেন হ্যাঁ অবশ্যই আমি যে বললাম শুনেন নির্বাচন আমি বিশ্বাস করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমার দল একটি গণতান্ত্রিক দল এবং এই দলের সাথে সারা এদেশের স্বাধীনতার থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এই দলের সম্পৃক্ততা ছিল আমি যদি নির্বাচন হেরেই যাই মানে হেরে যাই তারপরে আমি এই ফলাফল মেনে নেব কেউ যদি আমি আমার যদি এজেন্ট না দিতে পারি এটার জন্য অন্য কেউ দায়ী কেউ কি বাধা দিছে আপনাকে জিজ্ঞাসা করেন তো কেউ কেউ বাধা দিছে কিনা এখন আমার নৌকার যদি কোনো এজেন্ট না থাকে অন্য কি বা সাংবাদিকরা বা প্রিসাইডিং অফিসার বা কেন্দ্রে দায়িত্বশীল যারা আছে তারা কি করবেন এখানে এখানে অন্য প্রার্থী যারা তাদের এজেন্ট পাওয়াটা প্রায় 1300 এজেন্ট লাগে এই শহরে এই সিটিতে 190টি সেন্টারে প্রায় 1300 এজেন্ট দিতে হয় এজন্য সব সেন্টারে সব প্রার্থীরা এজেন্ট পাবে এটা তো আশা করা যায় না